ওয়েলকাম এভরিবডি ডিয়ার ভিউার্স লাস্ট ভিডিওতে আমরা একটি কথা বলেছিলাম যে সিডিপির উপর আমরা কয়েকটি সিরিজে কয়েকটি সিরিজে কয়েকটি পার্ট নিয়ে এই খুবই কৌশলগতভাবে ভিডিও তৈরি করব আর প্রথম ভিডিওতে আমরা প্রথম ভিডিওতে আমরা শিক্ষণের অর্থ আর শিক্ষণের প্রস্তুতির উপর ভিডিও কৌশলগতভাবে খুব ছোট্ট করে ভিডিও তৈরি করেছি আর তখনও বলেছিলাম যে এই সিরিজে আমরা কয়েকটি পার্টে শিক্ষণের অর্থ শিক্ষণের প্রস্তুতি শিক্ষণের পদ্ধতি শিক্ষণের নীতি শিক্ষণের তত্ত্ব এই পাঁচটি বিষয়ের উপর পার্ট পার্ট করে ভিডিও তৈরি করব তো আজ হচ্ছে এই প্রথম সিরিজের সেকেন্ড ভিডিও আজকের বিষয় হচ্ছে শিক্ষণের পদ্ধতি তো ডিয়ার ভিউয়ার্স এই ভিডিও থেকে আপনাদের পরীক্ষায় খুবই সাহায্য করবে পরীক্ষা হলে খুবই উপকৃত হবেন বলে আশা রাখি সেজন্য বলি ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই এভাবে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের এস আর এসসি ক্লাসরুম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাছাড়া আমাদের ভিডিওগুলোতে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন তাহলে ঠিক আছে ইন্ট্রোডাকশন দীর্ঘ না করে আমার আজকের কন্টেন্ট শুরু করা যাক তো কথা হচ্ছে আজকের বিষয় হচ্ছে শিক্ষণের শিক্ষণের পদ্ধতি ঠিক আছে তো এই বিষয়টি শিখতে হলে এই বিষয়টিকে আলাদাভাবে বুঝতে হলে প্রথমেই আপনি কয়েকজনের কয়েকজন দার্শনিকের কথা স্মরণে রাখার চেষ্টা করুন এভাবে শিক্ষণের পদ্ধতির কথা আসলেই আপনি যেন এই মাত্র মাত্র তিনজন মাত্র তিনজন দার্শনিকের কথা স্মরণে রাখার চেষ্টা করুন এক নম্বর হচ্ছেন তর্ণডাইক তর্ণডাইক ঠিক আছে আর দুই নম্বর হচ্ছেন দেখুন এখানে তিনজন নাম্বার টুতে আপনি তিনজন দার্শনিকের কথা রাখবেন কহলার কাফকা আর ঠিক আছে তিন তিন নম্বর পয়েন্টে আপনি রাখুন প্যাবলব ইভেন প্যাবলব বা প্যাবলব শুধু প্যাবলব রাখলেই হলো ইভেন প্যাবলব বা প্যাবলব ঠিক আছে এই তিনজন দার্শনিকের কথা আপনি স্মরণে রাখলেন তো এবার দেখুন এবার দেখুন এই তিনজন দার্শনিক বা তিনজন নয় এখানে হচ্ছেন পাঁচজন দার্শনিক কিন্তু কহলার কাফকার ওয়ার্তিমার এই তিনজনকে একই সাথে রেখেছি এর যুক্তি রয়েছে আপনার আমরা ভিডিও আর ভিডিওর সামনের দিকে গেলে বুঝতে পারবো যখনই এই বলছি তখন একটি কথা আপনি এই তর্ণডাইক তার সঙ্গে সঙ্গেই আপনি একটি কথা লিখে দিন প্রচেষ্টা অ প্রচেষ্টা ও ভুল সংশোধন বুল সংশোধন ঠিক আছে তো শিক্ষণের পদ্ধতি তরণটাই যখনই আসলেন তখন আমরা স্মরণে রাখলাম প্রচেষ্টা ও বুল সংশোধন পদ্ধতি নেক্সট কহলার কাফকা আর ওয়ার্তিমার এদের কথা যখন আসবে তখনই আপনি স্মরণে রাখুন অন্তর্দর্শন পদ্ধতি অন্তর্দর্শন পদ্ধতি ঠিক আছে এবার যখনই পেবলবের কথা আসলো তখন আপনি মনে রাখেন শর্ত সাপেক্ষ পদ্ধতি শর্ত সাপেক্ষ পদ্ধতি তো এগুলো হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথড অন্তর্দর্শন পদ্ধতি ইনসাইট মেথড পেবলবের শর্ত সাপেক্ষ পদ্ধতি এটি হচ্ছে কন্ডিশনাল মেথড মানে শিক্ষণের পদ্ধতির কথা যখনই আসলো তর্ণদায় কোহলার কাফকা ওয়ার্তিমার আর ইভেন প্যাভ্ল এবার একটি বিষয় বলে দিই এই তরণডাইক যিনি হচ্ছেন তিনি হচ্ছেন আমেরিকার ফিলোসফার বা দার্শনিক নেক্সট কহলার কাফকা ওয়ার্তিমার এরা হচ্ছেন জার্মানের আর ইভেন প্যাবলভ হচ্ছেন রাশিয়ার রুশের দার্শনিক তো এভাবে যদি আপনি আলাদা আলাদা করে শিখে উঠেন তাহলে দেখুন কি হবে এই যে শিক্ষণের পদ্ধতির সাথে কোন 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 বিশেষ করে কোন কোন দার্শনিকদের সম্পর্ক রয়েছে দার্শনিকদের স্পেশাল মতবাদ রয়েছে আমাদের সিলেবাসে এদের থেকে প্রশ্ন আসার খুবই চান্স রয়েছে এই ফিলোসফারগণ বা এই দার্শনিকগণ আর এই যে ওনাদের মেথড যেগুলো প্রচেষ্টা ও বুল সংশোধন পদ্ধতি থর্নোডাইক অন্তর্দর্শন পদ্ধতি কোহলার কাফকা ওয়ার্তিমার আর হচ্ছে কি শর্তসাপেক্ষ পদ্ধতি ইভেন প্যাবলব। নেক্সট আমরা যখন শিক্ষার তত্ত্ব বুঝবো শিক্ষার তত্ত্বের উপর একটি ভিডিও প্রস্তুত করব তখন দেখবেন এই শিক্ষণের পদ্ধতি আর শিক্ষণের তত্ত্ব এর সাথে খুবই একটি সম্পর্ক রয়েছে এজন্য প্রথম ভিডিওতে বলেছিলাম কি বলেছিলাম যে এখান থেকে যখন প্রশ্ন আসে আমাদেরকে পাজুলে ফেলে দেয় হ্যাঁ যে কোন বিষয় থেকে শিক্ষণের তত্ত্ব না শিক্ষণের পদ্ধতি কোন দিক থেকে টার্গেট করে এই কোয়েশনটি করা হয়েছে বুঝে উঠে যায় না এজন্য এগুলোকে আলাদা আলাদা করে আমরা শিকার খুবই প্রয়োজন রয়েছে তো এবার আমরা একটি বিষয় দেখব কি দেখব যে তর্ণডাইকের প্রচেষ্টা ও বুল সংশোধন পদ্ধতির মূল বৈশিষ্ট্যগুলো কি মাত্র পাঁচটি বা ছয়টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব তারপর কহলার কাফকা ওয়ারতিমার এদের এই যে অন্তর্দর্শন পদ্ধতির বৈশিষ্ট্য কী এখানেও পাঁচটি বা ছয়টি আর হচ্ছে কি পেবলবের শর্ত সাপেক্ষ পদ্ধতি শর্ত সাপেক্ষ কন্ডিশনাল মেথড এখানেও চারটি পাঁচটি বা ছয়টি এই বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে তাহলে এগুলো মুছে দিচ্ছি আপনারা এগুলো এভাবে লিখে স্মরণে রাখার চেষ্টা করবেন তো এবার দেখুন তর্ণডাইকের প্রচেষ্টা এবং বুল সংশোধন পদ্ধতির মূল বৈশিষ্ট্যগুলো যেগুলো তো যখন আপনি এই বিষয়গুলো একদম সংক্ষেপে আপনি কনসেপ্ট বুঝে উঠবেন একদম সংক্ষেপে যেমন প্রচেষ্টা এবং বুল সংশোধন পদ্ধতির এখানে প্রচেষ্টা এবং সংশোধ বুল সংশোধন পদ্ধতির বৈশিষ্ট্যর মধ্যে দেখুন প্রথমেই হচ্ছে হ্যাঁ এটি এটি শিক্ষার সরলতম উপায় আমি এখানে দেখুন একদম সংক্ষেপে লিখছি সরলতম উপায় তো এখান থেকে আপনি বহ অনেক কিছু অনেক দীর্ঘ কথা আলোচনা করতে পারবেন এই যে প্রচেষ্টা ও বুল সংশোধন পদ্ধতি হচ্ছে এটি সরলতম উপায় তো এর আগে একটি কথা বলে দিচ্ছি যে তর্ণদায়ক একটি তর্ণডাইক প্রচেষ্টা এবং ভুল সংশোধন পদ্ধতি এই পদ্ধতিটি তিনি একটি বিড়ালকে দিয়ে পরীক্ষা করেছিলেন যে একটি বিড়ালকে খাঁচার ভিতরে রেখে তারপর বাহিরে কিছু কিছু খাওয়ার বস্তু বাজা মাছ দিয়ে আর বিড়ালটিকে ভিতরে এমনভাবে এই সিস্টেম পদ্ধতি তিনি সেট করেছেন যাতে যদি চলাফেরার মধ্যে এই খাঁচার ভিতরে বিড়ালের ভিতরে পা যখন কোনো একটি সুইচের মতো ব্যবস্থা রয়েছে সেখানে পা পড়বে তখন গেটটি দরজাটি খুলে যাবে আর বিড়ালটি বেরিয়ে আসতে পারবে এবারে বিড়ালটি ভিতরে চলাফেরা করতে করতে হঠাৎ যখন কি হয়েছে তার ওই 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 টুকরোটিতে ওই টিনের টুকরোটিতে পাড়া পড়েছে তখন দরজাটি খুলেছে সে বেরিয়ে এসে মাছ ভাজা খেয়ে ফেলেছে এভাবে তিনি আবার ওকে ভিতরে দিয়েছেন তো প্রথমবার যত যতটা চেষ্টা করেছিল তারপর ততটা চেষ্টা বা তত সময় তার এই খাছার ভিতরে চলাফেরা করতা করা করতে হয়নি এভাবে কয়েকবার কয়েকবার করার পর এমন হয়েছে যে বিড়ালটি প্রথমবারই সেই সুইচ বা প্লেটের টুকরা টিনের টুকরোটিতে কি করেছে স্টেপ দিয়ে পাড়া মেরে পা দিয়ে দরজাটি খুলে ফেলেছে তো এটি হচ্ছে প্রচেষ্টা ও ভুল সংশোধন পদ্ধতি এটি সরলতম উপায় এটি শিক্ষার সরলতম উপায় নাম্বার বি সেকেন্ড হচ্ছে এটি এটি একটি আদর্শ এটি শিক্ষার এটি একটি আদর্শ ও উপযুক্ত এটি হচ্ছে আদর্শ ও উপযুক্ত নেক্সট সি হচ্ছে দেখুন এখানে মানে এই পদ্ধতিতে এই পদ্ধতিতে এই পদ্ধতিতে লিখব এই পদ্ধতিতে সামান্যতম বুদ্ধির বুদ্ধিমত্তার প্রয়োজন হয় তো এই পদ্ধতিতে সামান্য বুদ্ধিমত্তার সামান্য বুদ্ধিমত্তার প্রয়োজন হয় সামান্য বুদ্ধিমত্তার প্রয়োজন হয় ঠিক আছে নেক্সট এবিসি ডি যদি আমরা লিখি দেখুন ডি হচ্ছে এই পদ্ধতিটি কি করে জানুন পুনরাবৃত্তির উপর পুনরাবৃত্তির উপর পুনরাবৃত্তির উপর খুবই গুরুত্ব আরোপ করে খুবই গুরুত্ব আরোপ করে গুরুত্ব আরোপ করে আরও সংক্ষেপে লিখতে পারতাম যে পুনরাবৃত্তির উপর গুরুত্ব ঠিক আছে তো নেক্সট ই যদি আমরা আরও একটি যদি বৈশিষ্ট্য এখানে আমরা লিখি সেটি হচ্ছে দেখুন এই পদ্ধতিতে কী হয় যে কোনো ব্যক্তির দ্বারা অভ্যাস করা অভ্যাস করা খুবই সহজ অভ্যাস করা সহজ তো এখানে দেখা গেল কি থর্নডাইকের প্রচেষ্টা ও বুল সংশোধন পদ্ধতির ভুল সংশোধন পদ্ধতির যে সাধারণ বৈশিষ্ট্যগুলো রয়েছে এই হচ্ছে ধরে নিন পাঁচটি বৈশিষ্ট্য আমরা এগুলো যদি কিছু আলোচনা করি কিছু যদি তিন চারবার এভাবে আলাদা আলাদা করে আমরা যদি চর্চা করি তাহলে কি হবে পরীক্ষায় অনেকটা উপকার হবে বলে আমি আশা রাখি আর আরও একবার ভিডিওর শেষের পূর্বে ভিডিওর শেষান্তে আরও একবার আমরা কি করি পুনরাবৃত্তি একবার আমরা করে নিই যেমন শিক্ষার পদ্ধতি যখন বলা হবে তখন আমাদেরকে তিনজন তিনজন বলতে এখানে এই তিনটি পদ্ধতির কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে আর সেখানে যেমন প্রচেষ্টা ও বুল সংশোধন পদ্ধতি এখানে তরণদায়কের কথা তরণদাইক প্রচেষ্টা এবং বুল সংশোধন পদ্ধতি তারপর কহলার কাফকা ওয়ার্টিমার এই তিনজন যখন আসবেন তখনই হয়ে যাচ্ছে কি অন্তর্দর্শন পদ্ধতি তারপর হচ্ছে কি ইভেন প্যাবল হ্যাঁ শর্ত পদ্ধতি তো এই যে বাকি রয়েছে অন্তর্দর্শন পদ্ধতি আর শর্তসাপেক্ষ পদ্ধতি এই পদ্ধতিগুলোর বৈশিষ্ট্য একই সাথে একটি নেক্সট একটি ভিডিওতে আমি দিচ্ছি এখানে লাইটের একটু প্রবলেম রয়েছে এজন্য নেক্সট ভিডিওগুলো তো এই এই পার্ট তৈরি করতে পারছি না তো যাই হোক আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে গুরুত্বপূর্ণ কতগুলি এমসিকিউ রয়েছে এই শিক্ষার শিক্ষণের পদ্ধতির উপর বা পদ্ধতি শিক্ষণের পদ্ধতি এই বিষয়ের উপর গুরুত্বপূর্ণ কতগুলি কোয়েশন রয়েছে এমসিকিউ আপনারা প্রথমে এগুলি দেখে নিন তারপর নেক্সট ভিডিওতে যখনই এই শিক্ষণের পদ্ধতির অন্তর্দর্শন পদ্ধতি আর শর্ত পদ্ধতি এই দুইটি বিষয় যখন আলোচনা করব তো দেখবেন আপনারা এই দুই বিষয়ে শিক্ষণের পদ্ধতি সম্পূর্ণ তিনটি বিষয়ের উপর কতটুকু পরিষ্কার হন আর কতটুকু নিজের কনফিডেন্স স্ট্রং হয় সে যাই হোক এমসি কিউ কিন্তু শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে আর অন্তর্দর্শন পদ্ধতি ও শর্ত সাপেক্ষ পদ্ধতি এই দুইটি পদ্ধতির জন্য নেক্সট ভিডিওটি নিশ্চয়ই দেখবেন তো আজকের টপিক আর নেক্সট যে টপিক নিয়ে ভিডিও করব এই দুইটি টপিকের উপর ভিত্তি করে এই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কতগুলি এমসিকিউ তো প্রথম প্রশ্ন হচ্ছে পুরস্কার ও তিরস্কার শিক্ষণের কোন পদ্ধতির তাৎপর্য বা গুরুত্ব এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি শর্তে সাপেক্ষ পদ্ধতি নেক্সট কোয়েশন শিকনের অন্তর্দর্শন পদ্ধতির প্রবর্তক তপশনের রয়েছে তর্ণডাইক বি পেভলোভো ওয়ার্টসন শিপ বি স্কিনার ডি কোহলার কাফকা ও ওয়ার্থিমার তো এখানে সঠিক আনসার হচ্ছে অপশন ডি কোহলার কাফকা ও ওয়ার্থিমার নেক্সট কোয়েশান শিকনের কোন পদ্ধতি শিক্ষার্থীকে নিজস্ব প্রচেষ্টায় ও আবিষ্কারে উৎসাহ প্রদান করে অপশন এ প্রচেষ্টা ও ভুল সংশোধন পদ্ধতি অপশন বি অন্তর্দর্শন পদ্ধতি অপশন সি অনুকরণ পদ্ধতি অপশন ডি শর্ত সাপেক্ষ পদ্ধতি এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি অন্তর্দর্শন পদ্ধতি নেক্সট কোয়েশান সন্তুষ্টি ও অসন্তুষ্টির সূত্র হচ্ছে প্রস্তুতির নীতি অনুশীলনের নীতি ফলাফলের নীতি উপরের সবকটি তো এখানে সঠিক আনসার হচ্ছে অপশন সি ফলাফলের নীতি নেক্সট কোয়েশ্চেন স্টিমুলাস রেসপন্স তত্ত্ব মানে তো অপশন এ রয়েছে সংযোগবাদ উদ্দীপক প্রতিক্রিয়া তত্ত্ব অপশন বি হচ্ছে অনুবন্ধন তত্ত্ব অপশন সি পরম্পরাগত অনুবন্ধন তত্ত্ব অপশন ডি গ্যাস্ট্রাল্ট তত্ত্ব তো এখানে সঠিক আনসার হচ্ছে অপশন এ সংযোগবাদ উদ্দীপক প্রতিক্রিয়া তত্ত্ব তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে শিক্ষণের শূন্য স্থানান্তর প্রক্রিয়ায় অপশন দেওয়া হয়েছে এ বি সি ডি মানে এই প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে শিক্ষণের শূন্য স্থানান্তর প্রক্রিয়া কী 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 হতে পারে অপশন এ দিয়েছে পুরনো শিক্ষা ও নূতন শিক্ষায় পার্থক্য সৃষ্টি করে অপশান বি পুরনো শিক্ষাকে দৃঢ় করে অপশন সি পুরনো শিক্ষা ও নতুন শিক্ষার ব্যাপক পরিবর্তন ঘটায় অপশন ডি পুরনো শিক্ষা ও নতুন শিক্ষার মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি করে না তো এখানে সঠিক আনসার হচ্ছে অপশন ডি শূন্য স্থানান্তর স্থানান্তর প্রক্রিয়ায় পুরনো শিক্ষা নতুন শিক্ষার মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি করে না নেক্সট কোয়েশ্চন প্রচেষ্টা ও ভুল সংশোধন পদ্ধতিকে পরিহার করে কোন তত্ত্ব এ দিয়েছে সংযোগবাদ তত্ত্ব বি অনুবন্ধন তত্ত্ব সি গ্যাস্ট্রল্ট তত্ত্ব ডি শর্ত সাপেক্ষ তত্ত্ব এখানে আনসার হচ্ছে সঠিক আনসার হচ্ছে সি গেস্টালট তত্ত্ব নেক্সট কোয়েশ্চন ছোটো শিশুদের প্রশিক্ষণের সেরা উপায় হচ্ছে এ প্রচেষ্টা ও ভুল সংশোধন পদ্ধতি বি অন্তর্দর্শন পদ্ধতি সি শর্ত সাপেক্ষ পদ্ধতি আর ডি হচ্ছে অনুকরণ পদ্ধতি তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অনুকরণ পদ্ধতি নেক্সট কোয়েশন কৃত্রিম উদ্দীপনার সাহায্যে প্রতিক্রিয়ার সৃষ্টি শিক্ষণের কোন পদ্ধতি তো এখানে অপশন এ দিয়েছে প্রচেষ্টা ও ভুল সংশোধন পদ্ধতি অপশন বি শর্ত সাপেক্ষ পদ্ধতি অপশন সি অন্তর্দর্শন পদ্ধতি অপশন ডি সংযোগবাদ ও উদ্দীপনা প্রতিক্রিয়া তত্ত্ব তো এখানে সঠিক আনসার হচ্ছে অপশন বি শর্তসাপেক্ষ সাপেক্ষ পদ্ধতি নেক্সট কোয়েশন মনোবিদ বিএফ স্কিনারের প্রস্তাবিত শিক্ষণ তত্ত্ব হচ্ছে এ অপশন এ সংযোগবাদ তত্ত্ব অপশন বি অনুবন্ধন তত্ত্ব অপশন সি স্বতঃক্রিয়ামূলক তত্ত্ব অপশন ডি পরম্পরাগত অনুবন্ধন তত্ত্ব তো এখানে সঠিক আনসার হচ্ছে অপশন সি অপারেন্ট সি স্বতঃক্রিয়ামূলক অনুবন্ধন তত্ত্ব নেক্সট কোয়েশন সামান্য প্রয়োজন শিক্ষণের কোন পদ্ধতিতে তো অপশন এ দিয়েছে প্রচেষ্টা ও সংশোধন পদ্ধতিতে অপশন বি অন্তর্দর্শন পদ্ধতিতে অপশন সি সর্বসাপেক্ষ পদ্ধতিতে অপশন ডি উপরের সবকটিতে তো এখানে সঠিক আনসার হচ্ছে অপশন এ প্রচেষ্টা ও ভুল সংশোধন পদ্ধতিতে নেক্সট কোয়েশন নিচের কোন উদ্দেশ্যমূলক সৃজনশীল ও তদন্ত সাপেক্ষ অপশন এ সংযোগবাদ উদ্দীপক প্রতিক্রিয়া তত্ত্ব অপশন বি অনুবন্ধন তত্ত্ব অপশন সি পরম্পরাগত অনুবন্ধন তত্ত্ব অপশন ডি গ্যাস্টাল তত্ত্ব তো এখানে সঠিক আনসার হচ্ছে অপশন ডি গ্যাস্টাল্ট তত্ত্ব নেক্সট কোয়েশন সংযোগবাদ উদ্দীপক প্রতিক্রিয়া তত্ত্ব হচ্ছে অপশন এ তর্ণটাইকের শিক্ষণ তত্ত্ব অপশন বি ইভেন পেভ্ল আর জন ওয়াটসনের শিক্ষণ তত্ত্ব অপশন সি কোহলার কাফকা ও ওয়ার্টিমারের শিক্ষণ আর অপশন ডি পি এফ স্কিনারের শিক্ষণ তত্ত্ব তো এখানে সঠিক আনসার হচ্ছে তরণডাইকের শিক্ষণ তত্ত্ব নেক্সট কোয়েশ্চন শিক্ষার উপযোগী সঠিক পরিবেশ সৃষ্টির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে নিচের কোন পদ্ধতি অপশন এ দিয়েছে প্রচেষ্টা ও ভুল সংশোধন পদ্ধতি অপশন বি দিয়েছে অন্তর্দর্শন পদ্ধতি অপশন সি শর্ত সাপেক্ষ পদ্ধতি অপশন ডি উপরের সবকটি তো এখানে সঠিক আনসার হচ্ছে অপশন সি শর্ত পদ্ধতি